তোমার এই চুল তোমাকে কোলে নিতে হয় তো তাহলে আজকে তো আমরা চলে যাচ্ছি ফাইনালি সব বাজার সবকিছু শেষ সবকিছু গাড়িতে ভরে ফেলছি বাড়ি এক গাড়ি একদম আল্লাহ সব ফুল ভর্তি গাড়ি এখন তো নুহাস যাচ্ছে না ওর জব আছে আর আমার অনেক খারাপ লাগতেছে যাচ্ছে না তার জন্য কারণ ইউকে আসার পরে আমাদের এই প্রথম মানে নুহাসকে ছাড়া আমার ঈদ করতে হবে যেহেতু ওর জব আছে তো যাইতে পারতেছে না দুই দিনই জব তো আমি এখানে থাকলেও দেখা যাবে বাসায় একাই থাকতে হবে কারণ নাইট শিফট থাকবে তো আমাদের ঈদের তৃতীয় দিন দেখা হবে ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসমান খারাপ করো না আর ঈদের সালামি রেডি রেখো যখনই দেখা হবে সালামি দিতে ভুলবো না ঈদের দিন ছাড়া সালামি দিই না কাউকে তুমি তো ঈদের দিন কাজে থাকবো তাহলে তোমার জবে যাবো কি আমি আসো অসুবিধা নাই তো আমার অনেক খারাপ লাগতেছে যে নাশকে ছাড়া ঈদ করতে ভাল লাগে না রোদে রোদে দেখা যায় ওকে তাহলে আল্লাহ হাফেজ যাই তাহলে হাফেজ খুকিয়াপুর জন্য আমার পক্ষ থেকে টুকিটাকি একটু গিফট ঈদ উপলক্ষে তো জানি না আপু পছন্দ করবে কিনা আমাদের সব ব্যাগ সব কিছু গুছাই ফেলছি জাস্ট এখন গাড়িতে তুলবো আর এর ফাঁকে আমরা আবার বাজার করতে যাচ্ছি এদিকেও সব কিছু রেডি এখানেও প্রথমে গ্যাস নিয়ে যাচ্ছে কারণ আমরা বাইরে চুলা রান্না করবো সব কিছু এখন তুলো সব কিছু নিয়ে যাচ্ছে ভাইয়ারা আমি একটু হেল্প করছি ওদেরকে ওকে তাহলে সাবধানে যাও এই আর কি একদম একজনের সিট আছে না ড্রাইভার প্লাস ড্রাইভারের সাথে হেল্পারের সিট আছে না আর কেউ থাকলে বসতে পারতো না যদি নুয়া যেত তাহলে কেমনে যাইতো আজকে খুলে নিয়ে যেতে তোমাকে খুলে নিতে হয় তো তাহলে কারণ পুরো গাড়ি একদম ভরপুর তো ঈদের যাওয়াটা আমরা প্রত্যেকের এই দেখ ভিতরে বাংলাদেশেও যখন আমরা ঈদের বেড়ানো বেড়াইতে যাইতাম গ্রামে করতে যাইতাম তখন মানে এরকম ভরপুর থাকতো মানে জায়গায় থাকতো না সবসময় আমার কোলে করে যেত একটু সিনজি দিয়ে তো এখন এটাই ফিল হচ্ছে পুরো গাড়ি একদম ভর্তি তোমার হয় দেখা হবে ইনশাআল্লাহ বাই আল্লাহ হাফেজ নুহাস দাঁড়ায় আছে লন্ডন থেকে জুতিও চলে আসছে আর আমাদের কালকে ঈদ আনারস দেখা যাইতেছে কাঁঠাল পাইছো নাকি ওরে বাবা দেডির সাথে এত কথা জমছে আমি শু পড়তে হবে স্যান্ডেল পরে আসো সামনে পিছনে সব জায়গায় বাজার আর বাজার লাকিও আসছে বাজার দেখতে আর হেল্প করবে হেল্প করতে চলে আসছে ওই আমাদের ঈদের মেহমান কোথায় ঈদের মেহমান চলে আসছি হ্যাঁ এই জ্যোতি অনেক দিন পর আমার বাসায় আসছো তাই না এক মাসের উপর হয়ে গেছে মামুন লোক নাকি দেড় মাস সবার জন্য আজকে ঈদের বাজার করে নিয়ে এসেছে আমি নিয়ে আসছি আমরা
রিমিও আছে এখানে না আজকে মানে লন্ডনের বাজারে বলবো মানে একদম বাজার অনেক চড়া তারপরে হচ্ছে তোমার দাম তো বাড়ছে বাড়ছেই আর জিনিসপত্র সব কিছুই নাই ধরো গরু আফজাল ভাই আসছে আমাদের এক মিনিট পরে আফজাল ভাই গরুর মাংস পায় নাই মানে এরকম হইছে আর কি ওরা সবকিছু মানে দ্রুত শেষ হয়ে যাইতেছে সবাই বাজার করতেছে গার্ডেনে রান্না করার জন্য আমাদের বড় পাতিল লনি আসছি বড় পাতিল রান্না হবে আম্মাও আছে তো অনেকদিন পর খুকিয়াপুর বাসায় আসছি প্রায় দুই মাস পরে আমার অনেক ভালো লাগতেছে কারণ সবাই আছে এখানে আব্বা আপনার নিতে হবে না সব ওইখানে বাড়ির যেগুলো নিতে পারতেন না অনেক বাজার করে নিয়ে আসছি অনেক ভালো হ্যালো তোমাদের জন্য অনেক কিছু আছে আম্মু তোমাদের জন্য অনেক কিছু আছে দিব আম্মু 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 এখান থেকে এসে পড়ো উঠে ডেঞ্জার এসে পড়ো বেঁধে পাবে হেল্প করো বাচ্চারা ভিতরে চলে যাই আমরা নেই তোমরা পারবা না আমরা পুরা মানে গ্রীষ্মের সবজি নিয়ে আসছি মানে গরমকালে যে আম কাঁঠাল লিচু সব আছে খুকিয়াপুর জন্য আম কাঁঠাল তারপরে লিচু সবে আনা হয়েছে তারপরে আম্মু তুমি এদিকে এসে পড়ো এদিকে এসে পড়ো তোমার এই চুলার জন্য আমার যেই দেরি হইছে কারণ লন্ডনে চুলা এত অ্যাভেলেবেল না কারণ সবাই তো এগুলো নেয় না হ্যাঁ কিন্তু তারপরে এগুলো হচ্ছে তোমার অর্ডার অর্ডার করতে হয় অর্ডার করে করে তারপরে এটার জন্য জুয়েল ভাইয়ার সবটা ক্রেডিট জুয়েল ভাইয়ার থ্যাংক ইউ জুয়েল ভাইয়া হ্যাঁ সবকিছু নিয়ে আসছি সবকিছু জুয়েল ভাই ফিক্স করে দিছে আবার তোমার একটা রেঞ্জও দিয়ে দিছে জুয়েল ভাইয়ের পক্ষ থেকে গিফট তো আসলে এখানে গ্যাস সবকিছু তোমার জন্য পুরা খোলা ডাবো নিয়ে আসছি একদম ফুকিয়াপুর জন্য এই ডাব গুলো নিয়ে আসছি এটার জন্য আমরা আলাদা একটা টেবিল কিনবো তাহলে উঁচাতে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে হবে এটা পারবে না তোমাকে আমি আনা দেবো বাচ্চারা সবাই কাজ করতে খুব পছন্দ করে রাদিয়া তোমাকে অনেক নাইস লাগছে তুমি তো বিউটিফুল হয়ে গেছো খুকিয়াপুর বাসা এখন বাজারে একদম পরিপূর্ণ হয়ে গেছে বাজারে ভরপুর বাসা আম বলে কথা হ্যাঁ বাংলাদেশের আম কাঁঠাল কাঁঠালটা গার্ডেনে ভাঙতে হবে কাঁঠাল কাঁঠাল তো দুলো এদেরকে দিয়ে ভাঙাইতে হয় কারণ আম্রপালি রুফি হ্যালো বলো তুমি আল্লাহ ওরা রান্না বান্না শুরু করে দিছে তোমরা ও নো বাচ্চারা রান্না বান্না
অনেক ফুল ধরছে ওকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বলো ঈদ মুবারক ইজ দিস স্পেশাল থিং মেকআপ Is it make? Kacha amni eshe apnar jonno. Hua. Kacha tumi tumi ekটু ধরো আমি এদেরকে নিয়ে আসি. এগুলো বাইরে বসায় দাও তাহলে তুমি দেয়া শুরু করে দাও. আমারে কিছু কিছু জিনিস এদিকে আছে কিছু এদিকে খুকিয়াপুর জন্য ডাবু নিয়ে আসা হয়েছে তারপরে পাতিল সব কিছু নিয়ে আসা হয়েছে খুকিয়াপুর মাটির খুকিয়াপুর বাইরে রান্নার জন্য চুলা তারপর এটা হচ্ছে চুলা এখানে রান্না বান্না করবে খুকি ওকে খুকি রান্না করবে আর এদি এখানে খুকিয়াপুর সব জিনিসপত্র মানে যেগুলো আছে উইংস সব কিছু ভাগ ভাগ করতেছেন ইয়াগুলোর লেগ পিসের কথা বলছিল ওগুলো পাইছো লেগ পিস হ্যাঁ আনছি লেগ পিস তো মনে হয় না পাইছি ওইটা পাইছি বেবি চিকেন হোল চিকেন আর উইংস পাইছি উইংস পাইছো আর ওই যে লিভার গরু মাংস পাইছ আর মাছ বড় মাছ পাইছ ওইটাও তো লেগও তো আছে এটার মধ্যে কি তেলে ওইটা গরু গরু মাংস কুকিয়াপুর বড় একটা ফ্রিজ হাই কি রে কুত্তি করে হাসি দাও এই বড় পাতিলে আমাদের কুরবানির গোশত রান্না করা হবে নতুন পাতিল উদ্বোধন হবে হ্যাঁ ইশপি তুমি কাউকে দিবে না দেখাবো না ওকে ইশপি তুমি হ্যাপি হয়েছো ইয়েস তুমি খুশি হয়েছো আমরা এইদিকে গুছাই ফেলি গুছাই তারপরে সব বসে দেবো আমাদের বাজার মোটামুটি গুছানো শেষ দশে মিলে করি কাজ তো সবাই মিলেই হাতাহাতি করে ফেলছি তো এদিকে সব ভেজিটেবল যা যা আছে এগুলা সব খোলা হয়েছে আর আব্বা নালিয়া শাকটা দেখে অনেক খুশি হয়েছে পাট শাক যে যে নামে বলি আর এখানে কাঁচা আমগুলো কুকিয়ে রাখছি এগুলো ভর্তা খাওয়া হবে এই যে কলিজা গরুর কলিজা আর এখানে সব আম তিন কার্টুন আম কার্টুন হিসেবে রাখা হয় নাই কার্টুন রাখলে তো অনেকগুলো জায়গা থাকবে তার জন্য আমগুলো এখানে এভাবে গুছিয়ে রেখা দিচ্ছি চেরি আম তারপরে লটকন আর এখানে যে ধরনের ড্রাই ফ্রুটগুলো আছে লাচ্ছা শ্যামাই থেকে ধরে শ্যামাই সব কিছু আছে কারণ শ্যামাই চটপটি মশলা বিরিয়ানি মশলা আম্মা তোমার জন্য নারিকেল তেল উই আরেকটাও তেল আনছি দুইটা তারপরে তেঁতুল সব কিছু নেওয়া হয়েছে মোটামুটি চালের গুঁড়া আম্মা তুমি সিটা পিঠা বানাবা চালের গুঁড়া নিয়ে এসছি তার জন্য চালের গুঁড়াই আনছো হ্যাঁ আর কিছু লাগবো ছিটা পিঠা বানাইবা ঈদের পরের দিন থেকে অনেকদিন তোমার ছিটা পিঠা খাই না আমার ছিটা পিঠা এত মজা লাগে বাইরে বসে তারপরে তুমি ছিটা পিঠা বানাবা পাচ্ছেন ঈদ উপলক্ষে আমাদের অনেক অনেক বাজার সদাই করা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের এই বাজারগুলো মোটামুটি আমার মামুন ভাইয়া
রিমিয়াপু নুহাস সবাই মিলেই করছি। তো অনেক অনেক বাজার মোটামুটি সব গুছায় ফেলছি, জাস্ট যেগুলো বাকি আছে এখনো গুছানো হয়নি এগুলোই দেখাচ্ছি। মা মেয়ে মিলে সব কিছু গুছাইতেছে, আর এইদিকে দেখি বাচ্চারা কি করে। রান্নার জন্য বড় পাতিলও নিয়ে আসা হয়েছে এই চুলায় রান্নার জন্য, আর এদিকে ডাবও আছে কারণ ঘুকেবো ডাব খুব পছন্দ করে। আর এদিকে ওরা মেহেদি লাকে বলে মেহেদি দিয়ে দিচ্ছে। হাই আরফি, তুমি এটা লাইক করছো? ও বাংলাদেশে ডাল ভাজা খাচ্ছে আরফি, এটা আরফি আর ইশফি খুব পছন্দ করে। ও আল্লাহ, বাচ্চাদের সব কিছু জানা লাগে। আরেকজন সিরিয়ালে বসে আছে, একজনের পর একজন আরো দুইজনে ঝগড়া টগড়া কান্নাকাটি করতেছে। তো আর এদিকে রুফি, তুমি মেহেদি দিবে না? মেহেদি না দিলে তো ই দিদি মনে হয় না। আল্লাহ, আমার ভিডিও দেখে সারাদিন বেবিটা সারাদিন কুয়াশাস ব্লগ দেখে। আম লবণ মরিচ খাওয়া হচ্ছে, তো লাকে পরার জন্য বাড়ি নিয়ে যাই। কিছু সাজায় ফেলছি এখানে, রাখছি সব স্পাইস, বাট অর্গানাইজ করে রাখতে হবে কারণ আজকে টাইম কম। তার জন্য এখানে রাখছি সব শ্যামাই বিস্কিট ড্রাই ফ্রুট যা আছে এখানে সব রাখছি। আর এখানে হচ্ছে সব ফ্রুট সব কিছু, মানে আমার আরও অর্গানাইজ করতে হবে বাট একটু টাইম দরকার। আর এখানেও সব বিস্কিট ট্যাং সব কিছু আছে, এখানে হচ্ছে সব স্পাইস। ওইদিকে এগুলো আছে, আর বিশাল একটা তরমুজ আনছি, তরমুজটা ঈদের দিন কাটবো।